অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। মহাকালের মহানায়ক, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে গঠন করেন ফরেন ট্রেড ডিভিশন। লাইক জুট, লাইক টি, লাইক হাইজেন স্কিমস, ফিশ, আই হ্যাভ ফরেস্ট গুডস, আই ক্যান এক্সপোর্ট মেনি থিংস, আই ক্যান আর্ন হিউজ অ্যামাউন্ট অফ ফরেন এক্সচেঞ্জ। তারই সুযোগ্য কন্যা, বিচক্ষণ রাষ্ট্রনেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যে দেশি বিদেশি বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া, বিশ্বমানের অবকাঠামো নির্মাণ, নীতিগত ও আর্থিক সুবিধা প্রদান, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যথাযথ ব্যবহার এবং পণ্য ও সেবা খাত উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে গত দেড় দশকে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি, পণ্য বহুমুখীকরণ, পণ্যের গুণগত মান উন্নয়ন, সর্বক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাবনাময় নতুন খাত সৃষ্টিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় নীতিকৌশল গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের ঈর্ষণীয় সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যায় বিশ্বে প্রথম, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়, লিড সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব সবুজ কারখানার সংখ্যা 224টি এবং বিশ্বের সেরা 20টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে 18টি এদেশের। এ শিল্পে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে প্রায় 40 লাখ লোকের, যেখানে নারীর অংশগ্রহণ প্রায় 60%। আমরা আসলে রপ্তানিতে সুনির্দিষ্ট কয়েকটা পণ্যের উপরে নির্ভরশীল, কিন্তু ওই একটা দুটো পণ্যের উপরে নির্ভরশীল থাকলে আমাদের চলবে না, আমাদেরকে রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্পজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, সেরামিক, ফার্নিচার, বাইসাইকেল, প্লাস্টিক পণ্য, ফার্মাসিউটিক্যালস পণ্য সহ ICT খাতকে বিশেষ প্রণোদনা এবং সুবিধাদি প্রদানের মাধ্যমে একক পণ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও তৈরি পোশাক খাতে পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে ম্যানমেড ফাইবারের তৈরি পোশাক রপ্তানির উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। সরকার কর্তৃক অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা 2041 বাস্তবায়নের উদ্দেশ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো পণ্য এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে 2027 সালের মধ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা $110 বিলিয়ন অর্জনের পরিকল্পনা গ্রহণ করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বাজার বহুমুখীকরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আইকনিক সোর্সিং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের উদ্দেশ্যে নতুন নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধান এবং বিদ্যমান মার্কেট শেয়ার সুসংহত করার কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমানে বাংলাদেশ থেকে 806টি পণ্য 210টি গন্তব্যে রপ্তানি হচ্ছে। দেশের কৃতি রপ্তানিকারক বৃন্দকে উৎসাহিত এবং দেশের অর্থনীতিতে তাদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে নিয়মিতভাবে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়। LDC উত্তর চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখার লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। স্মার্ট বাংলাদেশ উদ্দেশ্যের সাথে সমন্বিত হয়ে রপ্তানি কারকদের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দেওয়ার জন্য এক্সপোর্টার্স ম্যানেজমেন্ট সিস্টেম, এক্সপোর্ট ট্র্যাকার সিস্টেম, অনলাইন মার্কেট ইন্টেলিজেন্স সংক্রান্ত সেবা প্রদানের জন্য ওয়েবসাইট প্রণয়ন করা হয়েছে। 2026 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে। এর ধারাবাহিকতায় 2037 সালে বিশ্বের 20তম বৃহত্তম অর্থনৈতিক দেশ এবং 2041 সালে বাংলাদেশ হবে স্মার্ট, উন্নত এবং সমৃদ্ধ দেশ। 2041 সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মাণের জন্য বর্তমান সরকারের অভিযাত্রায় যুক্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো নিরলসভাবে অংশীদারদের সাথে কাজ করে যাচ্ছে।